হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমি বাংলাদেশি মম শারমিন আজ আপনাদের সামনে একটি চ্যালেঞ্জ নিয়ে আসলাম সেটা হচ্ছে দুজন ফুসকা খাবে ফুসকা চ্যালেঞ্জ সেটা দেখে আপনারা একটু এনজয় করুন ভালো লাগবে তো আপনারা দেখুন ওদের সময় দেয়া হয়েছে এক মিনিট এক মিনিটে দেখি কে ফার্স্ট সেকেন্ড হয় তো যে জিতবে সে তো জিতবে আর যে হারবে তার জন্য আছে কাঁচামরিচ খাওয়া সে কাঁচামরিচ খাবে তার শাস্তি আজকে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে হবে তার শাস্তি আচ্ছা তাহলে তা আপনারা এনজয় করুন টাইম স্টার্ট করা শুরু হচ্ছে এখন টাইম স্টার্ট তো আপনারা দেখুন এনজয় করুন ওরা খাচ্ছে ফুচকা সে তো ইয়ামি খাবার কে না খেতে চায় দেখুন আপনাদের আবার মুখে জল না এসে যায় আমার তো জল এসে গিয়েছে চল্লিশ সেকেন্ড হয়ে গিয়েছে বিয়াল্লিশ সেকেন্ড তেতাল্লিশ সেকেন্ড সময় বেশি যদিও নেই তো আপনারা দেখুন সময় শেষ হয়ে গিয়েছে আর মাত্র দুই সেকেন্ড বাকি আছে সেটা হচ্ছে অফ অফ তো দেখুন ওদের ফুসকা চ্যালেঞ্জের সময় এক মিনিট বেঁধে দিয়েছিলাম সে এক মিনিট শেষ হয়ে গিয়েছে সরি একটা ফোন তো আপনারা দেখুন ওরা কিছু বলতে চায় ওদের অনুভূতিটা কি সেটা একটু জেনে নেই আচ্ছা তোমরা যে ফুসকাটা খেলা এখন তোমাদের অনুভূতিটা কীরকম হয়েছে কীরকম তোমাদের লেগেছে কি আমাদের দর্শককেও মানে আনন্দ দিয়ে আমরাও আনন্দিত হয়েছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমার সব মানে খুব পছন্দ একটা খাবার ফুচকা সেটা আমি দর্শকরা দেখেছে আমি খেয়েছি বা তারা আনন্দ হয়েছে আনন্দিত হয়েছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি বলবো যে সবাই এই চ্যালেঞ্জের জন্য দোয়া করুক যেন চ্যালেঞ্জটা আরও সামনে আগাইতে পারে তো আসসালামু আলাইকুম তোমার অনুভূতিটা বলো আমি আমার অনুভূতিটা বলতে চাচ্ছি যে ফুচকা একটি কমন খাবার যেটা সবাই পছন্দ করে বেসিক্যালি মেয়েরা পছন্দ করে আবার ছেলে ছেলে মেয়ে একসাথে খেলে মানুষ খারাপ কথা বলে এবার আমরা বাসায় বসে দুই ভাই বোন মিলে একটি ফুস্কা চ্যালেঞ্জ করলাম দেখলাম যে কে খেতে পারে আগে এখন দনোজনই বরাবর খেয়েছি কিন্তু ফুস্কা চ্যালেঞ্জটা অনেক ভালো হয়েছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বেলবাটনটি অন করে দেবেন এবং আমাদের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন সব গ্রুপে এবং শেয়ার করবেন এটা জানি আপনাদের দোয়ায় আপনাদেরই একটি চ্যালেঞ্জ একটি আপনাদের এটা আমাদের আপনাদের সবারই একটি পরিবার বুঝতে হবে আমরা চ্যানেলটি যেভাবে করি আপনাদের আনন্দ দেওয়ার জন্য যারা প্রবাসী ভাইয়ারা আছে আপুরা আছে তারা তারা আনেজি ফিল করে বাংলাদেশটা কত সুন্দর কত না ছয় ঋতুর দেশ কোনো দেশ অনেক আফসোস করে আহা কি যেন মিস করলাম দেশের যে একটা টান দেশের যে একটা ভালোবাসা সে একজন প্রকৃত বাঙালি বোঝে একজন অপকৃত বাঙালি কখনোই বুঝতে পারে না যে দেশের স্বাদ কতটা ভালো তাই আমি বলতেছি যে বেশি কথা বলবো না বলবো যে আমাদের জন্য দোয়া করবেন সামনে আমার পরীক্ষা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এই চ্যানেলটা জানি আপনাদের মাধ্যমে জানি করা হয় আর এই চ্যানেলটা আপনাদের যদি বেশি সাবস্ক্রাইব হয় তাহলে আমরা আপনাদের জন্য উপহার বা ইত্যাদি সারপ্রাইজ তিনজনের ভিতরে যত কমেন্ট করবেন আপনাদের জন্য সারপ্রাইজ রয়েছে আচ্ছা ঠিক আছে ওদের অনুভূতি কথা শুনলাম ছোটো মানুষ যা পেরেছে তাই বলেছে ওরা আচ্ছা ঠিক আছে এখন ফুচকা কে বেশি খেলো কে কম খেলো সেটা দেখব এখানে আছে পাঁচটি ফুচকা আর ওখানে আছে পাঁচ ওখানে ছয়টি ফুচকা আছে চো সো এখন দর্শক আপনাদের দেখাচ্ছি কটা ফুস্কা আছে এই তিন পাঁচ ওখানে এখানেও পাঁচটি ফুচকা আছে তো এখন কিভাবে বুঝবো কে ফার্স্ট সেকেন্ড হয়েছে তো এখন এটা কিভাবে করা যাবে এখন বুঝতেছি না আচ্ছা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটি আবার করা হবে কিন্তু এখানে আমি এক মিনিট দিব না এখানে হাফ মিনিট করে দেওয়া হবে হাফ মিনিটে ওরা কতটুকু খেতে পারে সেটা দেখবো তো আপনারাও দেখুন এনজয় করুন তো আপনারা দেখুন আবার ওদের সময় দেওয়া হচ্ছে এখন হাফ মিনিট করে দিব ওদের দেখি ওরা কতটুকু খেতে পারে তো টাইম স্টার্ট তো যদিও শেষ ফুচকা খাওয়ার টাইম শেষ একজন খেয়ে ফেলেছে তো স্টপ তো দেখুন ওদের তো ফার্স্ট কে হয়েছে সেটা তো দেখাই যাচ্ছে ওরা তো ক্যামেরার সামনে আছে তো আপনারা দেখুন ও আচ্ছা তোমার নাম কি বলো তো আমার নাম তাজরিয়ান একটা শান্তা আচ্ছা ঠিক আছে জিতেছে তাজরিয়ান আর তোমার নাম কি আমার নাম সাব্বির আচ্ছা তাহলে সাব্বিরের প্লেটে দুটো ফুচকা এখনো আছে তো সাব্বির হেরেছে তো আজকে শাস্তি হচ্ছে যেহেতু হারজিত আছে এখানে এখানে আজকে পালিশমেন্ট হচ্ছে যে হারবে তার পালিশমেন্ট হচ্ছে দুটি করে কাঁচামরিচ খেতে হবে আপনাদের সামনেই সেটা আপনারা দেখুন এনজয় করুন আচ্ছা দেখুন তাহলে ওদের মরিচ খাওয়ার শাস্তি শুরু হয়ে গিয়েছে আজকের পালিশমেন্ট তো আপনারা দেখুন এখন সাব্বির মরিচ দুটো খেয়ে নিবে যেহেতু ও হেরেছে এই ওরা ও খাচ্ছে খেয়ে নিচ্ছে তো তোমার মরিচ খাওয়ার অনুভূতিটা কি ছিল সেটা একটু বলো একটু মরিচটা কি ঝাল ছিল দর্শক আপনাদের জানাচ্ছি যে মরিচটা একটু ঝাল ছিল না আমি কখনো কোনো দিন মরিচ খাই না তারপরও আমি খেয়েছি আজকে আচ্ছা ঝাল ছিল না ছিল তাওকে দেখে কিন্তু আমরা বুঝতে করতে যে মরিসটা কি ঝাল সত্যি ছিল বা ছিল না সেটা কিন্তু আমরা দেখে বোঝা যাচ্ছে আমাদের অনেকটা ঝাল ছিল কিছু ভালো তোমাদের অনুভূতি আচ্ছা দর্শক কথা বলতে পারতেছে না ওর খুব কষ্ট হচ্ছে ঝালের কারণে কারণ লাইফে ফার্স্ট টাইম ঝাল খাচ্ছে খেয়েছে তো এর জন্য তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে যতই কষ্ট কষ্টের মাঝখানে আমরা খুব আনন্দ দর্শক আমাদের জন্য দোয়া করবেন আপনারা কারণ আমাদের সামনেতে পরীক্ষা আমরা স্টুডেন্ট আমাদের জন্য আমি আর কি বলবো কান ধরে গেছে মহিষ এত মিষ্টি যা হোক হেরেছি ছোট ভাই হিসাবে এটা আমার শাস্তি প্রাপ্য শাস্তি আমি বুঝতে পেরেছি সিরিয়াস রিয়েলি এটা এতটাই পরিমাণ ঝাল ছিল যে কান আমার বাম কান ব্যথা করছে তো আমি কিছু বলতে বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি এটুকুই যে ফুচকা সবারই সবারই পছন্দ পছন্দের খাবার আমি খেলাম যেহেতু আমার বড় বোন জিতে জিতে গেছে সেটা তো আমরা দেখতেই পেলাম আপনারা দেখতে পেলেন যে আমি হেরে গেছি ছাল খেয়েছি অত্যন্ত দুঃখ দুঃখিত ব্যাপার যে আমরা যে যেটা করেছি আমাদের মতো শিশুরা আমরা কৈশোর অবস্থায় আমাদের মা বাবা আমাদের নিয়ে আমাদের পরিকল্পনাকে আমরা কোনো কিছু যদি আমরা বুঝতে ভাল লাগছে না আমার মা বা আমার বাবা সে আমাদেরকে সাহায্য করে যেমন আজকে ভাল লাগছিল না একটি চ্যালেঞ্জ সে চ্যালেঞ্জ খুলে বলল বাবা আয় একটা ফুড চ্যালেঞ্জ করি তো আমি বললাম যে 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 এখন কথা হচ্ছে কি ও ও ভেবেছিল জিতে যাবে মানে কাঁচামরিচ আমি খাবো কারণ ওর আমার মধ্যে সবসময় ভাজি থাকে ও আমাকে কিভাবে হারাবে তো আজকে এটা চেয়েছিল যে আমাকে হারাবে বাট হারাইতে পারলো না এটা ওর আফসোস সব থেকে বড় কষ্ট ওর এখানে লেগেছে যে ও আমাকে হারাইতে পারলো না অবভিয়াসলি ও অল টাইম আমার সাথে ওর সাথে লেগে থাকে এটা নিয়ে ও আমাকে কীভাবে কোনটা দিয়ে ছোট করবে মানে হারাবে বাট এটা দিয়ে পারবে না কখনো কেউ পারবে না কারণ আমি ফুচকা খেতে খুব ভালোবাসি খুব আর যে এতটা ভালোবাসি যে মানে আমার মতো ফুসতে কেউ খেতে পারে না সেটা তো দেখেছে আর কি বলবো হাত দিয়ে কীভাবে খেয়েছি তো আমাদের জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমাদের সামনে পরীক্ষা আমরা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি এক্সাম যেন ভালো হয় এটাই আশা করি আসসালামু আলাইকুম